হ্যালো বন্ধুগণ, আমি অর্ণব নম্বরা আর আপনারা দেখছেন এবি ব্লগস। আর আজ আমরা যেতে পেরেছি একটা স্পেশাল জায়গায়, যেটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে আশা করি। তাই এখন আমি রেডি হচ্ছি, তাই রেডি হয়ে গেছি। এখন বাজছে 11:18, আমি এখন দাদার জন্য অপেক্ষা করছি। বলি দাদা, কিন্তু আমার বন্ধু হয়, তাই চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো বন্ধুগণ, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা হাঁটতে শুরু করবো। আশিস দা পিছনে সাইকেল রাখতে গেছে, আমরা বাস ধরবো মায়ের মোড় থেকে, দিয়ে আমরা যাবো সেই জায়গাটিতে। চলো বাস স্ট্যান্ড গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা মোড়ের কাছে চলে এসেছি, বাস ধরবো, তখন ধরিনি, হ্যাঁ আদি দেরি হয়ে গেছে আমার যখন শুরু করেছিলাম। এগারোটা 16 কি 17, কিন্তু আমাদের এই আশিস চন্দ্র মাতলের জন্য দেরি হয়। সামনে কোথাও খাওয়ার দোকান আছে, এমনি টিফিন করার দোকান? আচ্ছা ধন্যবাদ। আজকে অনেকটা লেট হয়ে গেল, জানি না পার্কে কতটা টাইম পাবো। তো বন্ধুগণ, আমরা পার্কের দিকে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। এবার আমরা অরিজিনাল পার্কে ঢুকবো, যেটাই চন্দ্রকোনা থেকে আমি এসেছিলাম এখানে প্রায় অনেক বছর আগে, তখন ক্লাস ফাইভে পড়ি বাবা মার সাথে। আমার টাউনে মামা বাড়ি, সেখানে মামা মামিরা মিলে, তখন বড় আমার রিসেন্ট বিয়ে হয়েছে, তার জন্যই মামিকে নিয়ে সবাই মিলে আসা হয়েছিল, তখন এসেছিলাম। আর তারপর এখন এসেছি অনেক দিন, প্রায় বছর দশেক পরে এসেছি। তো দেখা যাক কী কী পরিবর্তন হয়েছে। তখন অবশ্যই একটা মাছের অ্যাকোয়ারিয়াম দেখার জায়গা ছিল, সেখানে বিভিন্ন রকমের মাছ ছিল, সেটা এখন চালু আছে নাকি দেখবো, অনেক কিছুই দেখবো। চলো তোমার সঙ্গে আবার কথা বলছি, বাই। দেখতেই পাচ্ছেন আপনারা, এখন আমরা পার্কে তো ঢুকিনি, তার জন্য এই যে পিছনে প্রচুর টিকিট কাউন্টার, ওখানে টিকিট কাটতে হবে। আমাদের আশিস দা গেছে টিকিট কাটতে, তো ততক্ষণ আমাদেরকে একটা কথা বলি, আপনারা এখানে এলে তাড়াতাড়ি আসবেন, কারণ এখানে যা পরিস্থিতি, যদি দেরি করে এসে পাবেন, এখানে এসে লাঞ্চ করবেন কিংবা কিছু করবেন, পাবেন না, আপনারা ডিফিকাল্ট দিতে পারবেন। তো এই আমার সাজেশন, আপনারা এলে তাড়াতাড়ি আসবেন, সকালের দিকে আসবেন, দিয়ে 12টা পর্যন্ত টাইম করলেন, দিয়ে চলে গেলেন। চলুন বাহি কথা ভিতরে গিয়ে বলছি, আমাদের টিকিট এখনও আসেনি, লেটস ওয়েট দ্য টিকিটস। পার্কটা কিন্তু গাইস খুব বড়, মানে বড় মানে ভালোই বড়, মানে অনেক দিন পর এসেছি, তোমরা দেখাতে পারছি না কি, এই যে মাঠটা দেখছ, মাঠটা কিন্তু বিরাট বড়। এখানে একটা মঞ্চ আছে, প্রথমে এটা ছিল না, এটা বোধহয় রিসেন্ট কয়েক বছর হলো হয়েছে, আমি অবশ্য অনেক দিন পরে হয়েছি। তোমরা যদি রিসেন্ট এসে থাকো কমেন্ট করে জানিও কবে হয়েছে এটা। চলো তোমাদেরকে অন্যান্য জিনিসপত্র, এ দেখো বন্ধুগণ, এই দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা প্রথমে এই দিকটা দিয়ে হয়ে ওইদিকে যাব। দেখতে পাচ্ছ ওখানে রেস্টুরেন্টও আছে,
রেস্টুরেন্টটাও আমরা যখন এসেছিলাম তখন ছিল না, এটাও নতুন হয়েছে রিসেন্ট। তার মানে পার্কের ভিতর ঢুকে আপনাদেরকে আর বেরিয়ে টিফিন করতে হবে না, ভিতরেই টিফিন করার জায়গা আছে। কি পাওয়া যাওয়ার সময় জানি না, পরে জানবো। তো বন্ধুগণ আমরা এখন পার্কের ভিতরে ঢুকে গেছি। তো আশিস দা তোমার কেমন লাগছে সেখানে? হেভি লাগছে ভাই, দারুণ লাগছে, চারিদিকটা কেমন ওয়াও ওয়াও লাগছে। তো আশিস দার এখানে ওয়াও ওয়াও লাগছে, আপনারাও এসে দেখুন আপনাদের কেমন লাগে, ওয়াও না এক্সট্রা ওয়াও। Look at the views guys, মানে পরিবেশটাই খুব সুন্দর, শান্ত, মানে শহরের। আপনারা কে কোথায় থাকেন কমেন্ট করে জানাবেন, আপনাদের এলাকায় নয়েজেস কীরকম, সেই সব নয়েজেসকে অ্যাভয়েড করে যদি আপনারা চান একটু শান্তির জন্য কোথাও আসতে, তো এখানে আসতে পারেন। এখানটা সত্যি বিরাট শান্ত, মানে টোটালি মানে বাইরের আউট ওয়ার্ল্ড থেকে বেরিয়ে এখানে কয়েক ঘন্টা যদি কাটিয়ে যান আশা করি আপনাদের ভালো লাগবে। আগে এখান ময়ূর না ওইটা আছে, তো বন্ধুরা যেটা কথা বলেছিলাম আপনাদেরকে ময়ূর দেখাবো, কিন্তু আনফর্চুনেটলি ময়ূরটা এখানে আর নেই, বোধহয় কোনো কারণবশত হয়তো মারা গেছে কিংবা অন্য কোথাও শিফট করে দেওয়া হয়েছে, কিছু ঘটে থাকতে পারে আমার জানা নেই। যদি তোমাদের মধ্যে কারো জানা থাকে কী হয়েছিল কমেন্ট বক্সে জানিও। চলো, এখানে একটি ঝিল আছে যেখানে নৌকার ব্যবস্থা আছে চালানো যায়, আমরা নৌকায় তো চাপবো না কিন্তু সেই ঝিলটাকে দেখবো। আর এখানে একটা অ্যাকোয়ারিয়ামের মিউজিয়ামও আছে যেখানে বিভিন্ন রকমের মাছ ছিল, এখন আর সেটা আছে নাকি সেটাও দেখবো। শুনুন বন্ধুরা, জায়গাটা খুবই বড়, খুবই বড় মিন্স অনেকটাই বড়, আপনারা এলে এখানে ভুলভুলাইয়ার মতো হারিয়ে যাবেন। ভুলভুলাইয়া বলতে মনে পড়লো, আপনারা কি ভুলভুলাইয়া একটু দেখেছেন? যে তাহলে কমেন্ট বক্সে করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর কেমন লাগলো। 180 কোটি টাকা প্লাস বিজনেস করে নিয়েছে, ভালোই হয়েছে নিশ্চয়ই। তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছেন এটা বোধ হয় আমবন, খুব সম্ভবত হ্যাঁ এটা আমবন। ভালো লাগে কিন্তু জায়গাটা বন্ধুরা, এটা পরিমল মিত্র সভাকক্ষ, মানে এখানে যদি আপনারা এসে কোনো রকমের অসুবিধায় পড়ে যান তখন যোগাযোগ করতে পারেন, আপনাকে সাহায্য করবে। আমার পিছনে এই যে গাছগুলো দেখছেন এগুলো কাগজ পাতার গাছ, ক্যামেরায় হয়তো খুব একটা ভালো বুঝে যাচ্ছে না কিন্তু খুব ভাল লাগছে দেখতে। কি নিস্তব্ধ, কি শান্ত, কোন কবি হয়তো ঠিকই বলেছে নিস্তব্ধতা মানুষের খুবই একান্ত প্রয়োজনীয়, তাই না? আচ্ছা, আপনারা যদি এখানে একটা ঘর প্রোভাইড করা হতো, মানে আপনাকে যদি বলা হতো এখানে আপনি ঘর করে থাকতে পারেন, আপনি কি থাকতেন বা আপনারা কি থাকতেন? যদি তোমাদের বা আপনাদের কারো উত্তর হ্যাঁ হয়ে থাকে তবে সেটা জানিয়েবেন আমাকে কমেন্ট। বন্ধুরা, শাড়ি ধরে কাগজ ফুলের গাছ, মানে এক মাথা থেকে শুরু হয়ে তারপরে অন্য মাথা পর্যন্ত। এখানে কিন্তু অনেকে পিকনিকও করতে আসে, এখানে পিকনিক করারও ব্যবস্থা রয়েছে, সেই ছোটো ছোটো আটচালার মতো করা রয়েছে মাঝখানে মাঝখানে অনেকগুলো, এরা পিকনিক করার জন্য পারমিশন দেয়। সিজনে এখানে পিকনিকের জন্য নাকি খুবই ভিড় থাকে, আমার কোনো দিন এখানে কোনো গ্রুপ নিয়ে পিকনিক করতে আসা হয়নি, কিন্তু ইন ফিউচার আসতে পারি আমরা, তখন আবার হলো করবো এই জায়গাটাকে নিয়ে। জায়গাটা খুবই ভালো। তো বন্ধু, আমাদের সঙ্গে একটু আগে একটা খুব মজার ঘটনা ঘটেছে, আমি আর আমার এই দাদাটি একটি জায়গায় বসেছিলাম রেস্ট নেওয়ার জন্য, জায়গাটা তো খুব বড়, তাই তখন হঠাৎ বসে আছি, একটি লোক এসছে
তার একটা ছেলে আর একটা মেয়ে এগিয়ে গেছে, ঠিক আছে, তার এগিয়ে একটা টার্নিংয়ে ভেঙে গেছে। তো দুটো লোক এসেছিলো, একটা ছেলে আমাদেরকে পেরিয়ে ক্রসে চলে গেল, অন্য একটি কাকা ছিল, সেই কাকাটি হঠাৎ আমাদেরকে ডাকছে, বলছে এখান থেকে উঠে যাও। তো আজ তার লোকটা কি বলছে তখন আমাদেরকে, বলছে অনেক কষ্ট করে পাইছে তো জায়গা পাচ্ছে না, তোমরা একটু অন্য সাইডে চলে যাও। মানে বন্ধুরা আপনাকে বুঝতে পারলেন মানেটা, মানে কি বলবো, সুন্দর পরিবেশের পুরো একদম উপর থেকে নিচ পর্যন্ত মেরে দিচ্ছে ভাইয়েরা, উপর থেকে নিচ পর্যন্ত মেরে দিচ্ছে, শালা কোথাও ছাড়েনি, ঘাটালে সাধুর মতো যা করে দিয়েছে, এত সুন্দর পরিবেশের এই পরিমল কাননটিকেও সে তাই করে দিয়েছে। আজও বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা তখন থেকে প্রায় আসে তা কতক্ষণ থেকে হাঁটছি, প্রায় 15-20 মিনিট হয়ে যাবে, আমার প্রায় 15-20 মিনিট ধরে হেঁটে যাচ্ছি, চারদিকে শুধু এরকম গাছ আর এরকম লম্বা লম্বা রাস্তা, মানে জায়গাটা জাস্ট দারুণ। তোমরা অবশ্যই আসো, অবশ্যই রেকমেন্ড করবো আসার জন্য। বন্ধুরা আমরা এখন একদম পার্কের বর্ডার বর্ডার দিয়ে ঘুরছি, আর এই দেখো এখানে একটা এত বড় খাদ আছে, তোমরা যদি কাউকে মার্ডার করে ফেলার চিন্তা ভাবনা থাকে এখানে এনে ফেলতে পারো, একদম করবেনি, চোখ মারলাম। এবার আমরা ঝিলটার কাছটায় যাবো, ঝিলটার কাছটায় যাচ্ছি, ঝিলটার কাছে গিয়ে সেখানে যদি মিউজিয়ামটা খোলা থাকে, ওই ফিশ ট্যাঙ্ক যেগুলো আছে ওখানে, ওখানটা যদি খোলা থাকে আর বোটটা যদি চালু থাকে তাহলে আমরা বোটে যাওয়ার জন্য ভাববো, আর যদি ফিশ মিউজিয়ামটা খোলা থাকে ওখানে যাবো। চারিদিকে এত সবুজ, তবু আমার দাদার মন উদাস, তার কারণ দাদার বৌদি দাদার সঙ্গে নেই, আর চারদিকেই সবাই জোড়াই জোড়াই ঘুরছে, আমরাও জোড়াই ঘুরছি কিন্তু আমাদের জোড়াটা সম্পূর্ণ নয়, আংশিক আংশিক আমরা, তাই আমাদের দাদার খুব মন খারাপ। দাদা আপনার কি মাইয়া লাগবে? দাদার লাগবে, দাদার লাগবে, এবং ক্যামেরার সামনে লজ্জায় বলতে পারছি। তো বন্ধুরা সামনে পার্ক, পার্কে বাচ্চাদের জন্য দোলনা, তারপর ওই যেটাকে বলে স্লিপার সেটা বসার জায়গা আছে, সব আছে, কিন্তু আমার এখন ইচ্ছা হচ্ছে আমি দোলনায় তুলবো। আজদা তুমি দোলনায় তুলবো নাকি? আজদা জনগণ ওয়ান্টস টু নো, লজ্জায় বেটা বলছেন। এখন আমরা পার্কের সেন্টারের দিকে যাচ্ছি, পার্কের গার্ডেনিংটা খুব সুন্দর করা আছে, দেখতে বেশ সবুজে সবুজে ভর্তি, বেশ ভালো লাগছে, বোট গুলো সব তুলে আছে লেকে জলে ভর্তি, তার মানে বোট চলাচল করতে দেওয়া বন্ধ, আমার তো সেরকমই কিছু মনে হচ্ছে। তো সামনে গিয়ে দেখা যাক কি হয়। আর এই হলো সেই লেক, আর বোট গুলো তোলা বিভিন্ন আছে, এখন বোধ হয় বন্ধ আছে। এই হলো পুরো লেকটা দেখুন, এই ঘরটার কথা আপনাদেরকে বলছি, অ্যাকোয়ারিয়াম হাউসের কথা, এখানে তিন মাসের প্রদর্শনী আগে হতো, রয়ে গেছে, এখন বোধ হয় কোনো কারণবশত এটা বন্ধ হচ্ছে। বন্ধুরা এই হলো সেই লেক যেটার কথা আপনাদেরকে বলছিলাম, এখানে বোধ হয় এখন বোট চলাচল করতে দেয় না, নইলে বোটগুলো আপনার এইখানে খেলা আছে। এটাই সেই ট্রেনটা, যেই ট্রেনটা তোমাদেরকে আমি বলছিলাম যে চলে না, এখন আর খারাপ হয়ে পড়ে আছে, এটাই সেই ট্রেনটা। আর আমাদের একটা ইনফরমেশন রং ছিল যে বোটিংটা চলছে, অন আছে, কিন্তু আমরা যখন গেলাম তখন চালু হয়নি, ওটা একটু বিকেলের দিকে চালু হয় বোধ হয় বোটিং। আমরা এবার দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে যাবো পার্ক থেকে, আমাদের আজকের মতো ঘোরা শেষ, আজকের মতো এই ভিডিও সমাপ্তি এখানেই ঘুরবে, তারকে একটা বলে দিই এটা আমার ফার্স্ট ব্লগ, যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। লাভ ইউ গাইস, বাই বাই।